আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। দেখেন, যার প্রতাপে কাঁপত পুরা পুরান ঢাকা এলাকায়, সেই হাজি সেলিম এখন কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু কান্না করছে। চিন্তা করেন, ক্ষমতা, এই জন্য ক্ষমতায় বাহাদুরি করা উচিত নয় এবং ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। ক্ষমতা পেলে জনগণের কাজে লাগানো যায়, সেটা করা যায়, কিন্তু ক্ষমতা পেলে কিন্তু মানুষ মনুষ্যত্বহীন হয়ে যায়। কিন্তু এই জিনিসটা মনে রাখে না যে ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের জীবনটা জনগণ ক্ষণস্থায়ী, ক্ষমতাও কিন্তু ক্ষণস্থায়ী। আদালতের এজলাসে হাত জোর করে কাসামির কাঠগড়া দাঁড়িয়ে কিন্তু সমানে অজোর দ্বারা কাঁদতেছিল। চিন্তা করেন, ক্ষমতায় থাকতে কীরকম দুর্দন্ত প্রতাপ ছিল, আর ক্ষমতা এখন নাই, এখন কী অবস্থা। 2007 সালে কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং 2008 সালে সেই মামলা 13 বছরের কারাদণ্ড হয়েছিল। এরপরে 2022 সালে ওই সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড হয়।